ভালোবাসা ও যৌনতা নিয়ে এই তথ্যগুলি আপনি যদি না জেনে থাকেন তাহলে এখনই জেনে নিন। মানব জাতি আজ সভ্যতার শিখর ছুঁয়েছে, পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে মহাকাশে, পা রেখেছে চাঁদ কিংবা মঙ্গল গ্রহে। তবে এখনও এমন অনেক কিছু রয়েছে যে প্রশ্নের উত্তর এখনও খুঁজে চলেছে মানুষ, যার মধ্যে অবশ্যই রয়েছে ভালোবাসা ও যৌন মিলন নিয়ে নানা প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে ভালোবাসা, রোম্যান্স ও যৌন মিলনের মধ্যে এখনও নানা রহস্য লুকিয়ে রয়েছে। কী এমন জটিল বিষয় রয়েছে এর রহস্য ভেদ এখনও করে উঠতে পারেননি বিজ্ঞানীরাও? প্রেমে পড়লে সে সময় মানসিক স্থিতির কী ব্যাখ্যা হয়, কী ধরনের প্রতিক্রিয়া মন ও শরীরে হয়, এই নিয়ে নিরন্তর গবেষণা চলছে। এমন সময়ে প্রেম ভালোবাসার মুহূর্তে শরীরে নানা ধরনের হরমোন নিঃসরণ হয়, তা মনকে যেমন তৃপ্তি করে তেমনি শরীরে অন্যরকম অনুভূতি জাগায়। সেজন্যই প্রিয়জনের ছোঁয়া আমাদের মনকে ভরিয়ে তোলে, অন্য অনুভূতি এনে দেয়। এই সময় শরীরের বহিরাঙ্গের যেমন উত্তেজনার ছাপ স্পষ্ট হয়, তেমনি শরীরের ভিতরে একের পর এক ঘটনা চলতে থাকে, নানা ধরনের বিক্রিয়া ঘটে। এক নজরে জেনে নিন ভালোবাসা মুহূর্তে বা যৌন মিলনের সময় ঠিক কি হয় শরীরের মধ্যে। 1 নম্বর, অভিলাষণের সময়ে মহিলারা বেশি করে কামাসক্ত হয়ে পড়েন, কারণ সেই সময় তাদের শারীরিক চাহিদা তুঙ্গে ওঠে। 2 নম্বর, বৃদ্ধ বয়সে দাদু দিদা হওয়ার পরে কি কেউ মিলনে অংশ নেয় কিনা তা অনেকেরই জিজ্ঞাসা। জানলে অবাক হবেন, বেশিরভাগ দাদু দিদা বা বয়স্ক মানুষই স্বাভাবিক প্রবৃত্তি মেনে এতে অংশ নেয়। গবেষণায় দেখা গিয়েছে অন্তত 30% 80 বছরের বেশি বয়সী মানুষ মিলনে অভ্যস্ত। 3 নম্বর, পুরুষের যখন বীর্যস্ফলন হয় তখন প্রথম যে ফোঁটা বেরিয়ে আসে তার গতিবেগ থাকে ঘন্টায় 26 থেকে 28 মাইল। 4 নম্বর, যৌন মিলনের সময়ে পুরুষদের সাধারণত 200 কিলোক্যালোরি শক্তি খরচ হয়, সেখানে মহিলাদের খরচ হয় মাত্র 70 কিলোক্যালোরি শক্তি। 5 নম্বর, শুধু মহিলারই নয়, যৌন উত্তেজনার সময়ে পুরুষদের স্তনবিন্দু উত্তেজনায় সাড়া দেয়। 6 নম্বর, সমীক্ষায় দেখা গিয়েছে হস্তমৈথুনের ফলে অবসাদ কমে, এছাড়া অর্গাজমের ফলে মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তন হয় এবং একই সঙ্গে কিছু ধরনের হরমোনের নিঃসরণ হয় যা মন ও শরীরকে স্বস্তিতে রাখে। 7 নম্বর, যে সমস্ত মহিলাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা যৌন মিলনে বেশি আগ্রহী হন, অর্গাজমের ফলে মাথায় যন্ত্রণা অনেকটা কমে যায় বলে জানা গিয়েছে।